वेलकम टू माय चैनल फ्रेंड्स যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আগে করে নেবেন আর সাথে সাথে বেল আইকনটা অন করে দেবেন কোন ধরে চল আমাদের সম্পদ পরিষ্কার নোংরা জীবাণু যুক্ত পচা পাঁচ চার তিন দুই এক অ্যান্সার এ অর্থাৎ পরিষ্কার চাল বাতাসে কি থাকলে চোখ জাগা করে জলীয় বাষ্প অক্সিজেন ধোঁয়া জল পাঁচ চার তিন দুই এক অ্যান্সার সি অর্থাৎ ধোঁয়া থাকলে চোখ জ্বালা করে বাতাসে কি থাকলে শ্বাসকষ্ট হয় ধুলো জল জলীয় বাষ্প অক্সিজেন পাঁচ চার তিন দুই এক অ্যান্সার ধুলো ধুলো বলতো কোন ধরনের বাতাস আমাদের সম্পদ ধুলোযুক্ত বাতাস বালিযুক্ত বাতাস ধোঁয়া ওঠা বাতাস পরিষ্কার বাতাস পাঁচ চার তিন দুই এক অ্যান্সার টি অর্থাৎ পরিষ্কার বাতাস ধরনের মাটিতে ঘাস তাড়াতাড়ি বাড়ে নোনা মাটিতে বালিযুক্ত মাটিতে উর্বর মাটিতে নরম মাটিতে পাঁচ চার তিন দুই এক অ্যান্সার সি অর্থাৎ উর্বর মাটিতে এখন সাবস্ক্রাইবটা করে নিন না হলে পরে ভুলে যেতে পারেন মাটিতে কি পড়ে থাকলে মাটির তলায় রোদ জল বৃষ্টি পায় না তালপাতা পলিথিন গাছের পাতা জল পাঁচ চার তিন দুই এক অ্যান্সার বি অর্থাৎ পলিথিন থাকলে নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ নয় ইট মাটি বাতাস জল পাঁচ চার তিন দুই এক অ্যান্সার এ অর্থাৎ ইট প্রাকৃতিক সম্পদ নয় নিচের কোনটি উদ্ভিদের খাদ্য তৈরির জন্য প্রয়োজন হয় না নারকেল পাতা বাতাস জল সূর্যের আলো পাঁচ চার তিন দুই এক অ্যান্সার এ অর্থাৎ নারকেল পাতা উদ্ভিদের প্রয়োজন হয় না নিচের কোনটি না থাকলে উদ্ভিদ জল বাতাস সূর্যালো পেয়েও খাদ্য তৈরি করতে পারবে না পাতি মাটি কাঠ বালি পাঁচ চার তিন দুই এক অ্যান্সার বি অর্থাৎ মাটি না থাকলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না কোন ধরনের বাতাস আমাদের শরীর জুড়িয়ে দেয় ধুলোভর্তি বাতাস হালকা বাতাস ঠান্ডা বাতাস গরম বাতাস পাঁচ চার তিন দুই এক অ্যান্সার সি অর্থাৎ ঠান্ডা বাতাস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন লাইক দিলে ভালো লাগে নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাওয়া যায় আর শেয়ার করে বন্ধুদের জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন সাবস্ক্রাইব একদম ফ্রি ধন্যবাদ